আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কথা বলছেন ডিকটেটরশিপ দেশে বাস করছেন নাকি ডেমোক্রেসিটা মেইনটেইন করেন? আপনি এমএলএ বলে, আপনি এমএলএ বলে সাজা খুশি কাটছেন, আপনি এমএলএ বলে কি চলে আসবেন? আর দিয়ে ট্রেনে এরকম একটা হ্যাজার্ড একটা ক্যাওস সৃষ্টি করছেন, অন্যের টিকিটে চলে আসবেন? আপনি করছেন, দেখাতে পারছেন না। আপনি টিকিটের টিকিট দেখান, আপনি হচ্ছেন যথাযথ লিগাল টিকিটটা দেখান, টিকিটে তো দেখান না। আপনার সাথে সেটা হচ্ছে যে তার কমপ্লেন, উনার নামে রিজার্ভেশন নেই, কম্পিউটার হয়েছে না, উনার নামে নেই, না জানিয়েছে আমি কোর্টে আইন করব, কি কোর্টে আইন করব, কেন কোর্টে যাবো, কেন যাবো কোর্টে? চলছে আপনি বেশি বলবেন, চলছে আপনাদের সঙ্গে ব্যবস্থা হয় তাহলে আমি উপকৃত। তো আমরা বললাম তো আমার তো কোম্পানি আর আসেনি, আপনি বুঝবেন, বুঝবেন আমার কাছে, এই বলে আমরা তাকে নিয়ে গেলাম। তার কিছুক্ষণের মধ্যে চিঠি আসে, আমার যথারীতি টিকিট থাকে, তখন আমার পাশে যিনি বসেছিলেন সুপর্ণা দাস তার জেনারেল টিকিট নিয়ে তাকে বলেন যে আপনি ট্রেন থেকে নেমে যাবেন, তাদের থ্রেট করে। তখন আমি বলি থ্রেট করছেন কেন, আপনি ওকে থ্রেট করছেন কেন, ট্রেন থেকে নামাবেন কেন, ওর তো জেনারেল ট্রেনের টিকিট আছে, ট্রেন থেকে আপনি নামাতে পারেন না, তো না আপনার এখানে তো অন্য সিট আছে, অন্য নামের সিট আছে, এই নামে তো সিট নয়। তো আমার তো উনি কম্পেনিয়ান হিসাবে বসেছেন আমার পাশে, দরকার হলে পরে হচ্ছে যে ওর তো জেনারেল টিকিট আছে সেটা আপনি সিসিতে কনভার্ট করে দিয়ে দেন, আপনি অসুবিধা কিছু নেই, তার জন্য আপনি শুনেছেন কি বাড়তি টাকা চাইছেন, বাড়তি টাকা কেন দেবেন? আপনি ট্রেনে টিটি একটা মানুষকে সহযোগিতা করবেন, আর আমার কম্পেনিয়ান হিসাবে যে সিটটা ছিল আমার নির্ধারিত লোক আসেনি সেই সিটে উনি বসে আছেন, তাহলে আপনি ওর জেনারেল টিকিটটা কনভার্ট করে আমার সিটটা আমি ছেড়ে দিচ্ছি, সেই সিটটা হচ্ছে 18 নম্বর সিট, সেটা আপনি তার নামে অ্যালোকেট করে দেন, অসুবিধা হচ্ছে আপনি ট্রেন থেকে নামাবেন কেন? এই নিয়ে তার হাতে বাকবিতণ্ড হয় না, ওকে নামিয়ে দেবো ট্রেন থেকে থ্রেট করে। তখন আমরা প্রতিবাদ করি, আমার রেজাক সাহেব এমএলএ তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করেন, রেজাক সাহেবের স্ত্রী ছিল তিনি প্রতিবাদ করেন, আশিস মার্গিত পাশের ছিল তিনি এসে আর ছুটে এসে প্রতিবাদ করেন, এবং এটা নিয়ে একটা কথা বলি, এবং আমরা বলি যে আমার সিট আমি ওকে দিয়েছি, আমার কমপ্লেন আসেনি, আপনি এটা আরো কিন্তু আপনি ট্রেন থেকে নামাবেন কেন বলুন, এই নিয়ে বাকি। এবং হচ্ছে যে এই হচ্ছে আমার টিকিট, এই হচ্ছে আমার টিকিট নির্দিষ্ট টিকিট, পিএনআর নাম্বার মারলি দেখা যাবে C1 আমার 18-19 সিট নাম্বার, এবং ওই ভদ্রমহিলার টিকিট আমার কাছেই আছে, আমি একটা কমপ্লেন করেছি পরে আসছি, এই যে ভদ্রমহিলার টিকিট তার জেনারেল টিকিট, এটা তার জেনারেল টিকিট, জেনারেল টিকিট ছিল, এটাকে কনভার্ট করার জন্য বলা হয়েছে এবং সেটা শেষ পর্যন্ত উনি বাধ্য হয়েছিলেন কনভার্ট করে দিতে, কিন্তু অতিরিক্ত যে টাকা চেয়েছিলেন 500 টাকা সেই টাকা দেয়নি বলে তাকে ট্রেন থেকে নামিয়ে দিলে যেন। আপনাদের বুঝতে হবে, আপনারা বিধায়, আপনারা যারা এখানে দেশের মিডিয়ার লোক আছেন, যে আমরা বিধায়ক হিসাবে আমাদের একটা মানবিক মুখ আছে, আর বিশেষ করে আমরা আমাদের জননেত্রী
মানবিক মুখ্যমন্ত্রী এই রাজ্যে মমতা ব্যানার্জি। আজকে তার নির্বাচিত আমরা তার দলের এবং তৃণমূল দলের নির্বাচিত বিধায়ক আমরা, আমাদের একটা কর্তব্যবোধ, আমাদের একটা মানবিক বোধ আছে। তৃণমূলের সমস্ত বিধায়করা যখন যায় তখন অনেকে যারা কলকাতা যায়, যাদের টিকিট কনফার্ম না হয়, সে সাংবাদিক বন্ধু হতে পারে, কোনো বৃদ্ধালোক হতে পারে, কোনো বয়স্ক মহিলা হতে পারে, কোনো মানুষ হতে পারে, তারা আমাদেরকে সাহায্য চায়। দরকার হলে আমরা অনেক সময় আমরা দাঁড়িয়ে থেকে আমাদের সিট আমরা দিয়ে বসাই। আমরা একজন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি যে মানবিক মুখ নিয়ে আমাদেরকে চলার কথা বলেন, আজকে সেই মুখ নিয়ে আমরা মানুষের কাছে চলার চেষ্টা করি। শুধু ট্রেনে না, আজকে প্রতিটি ক্ষেত্রে আজকে আমরা মানবিক মুখ নিয়ে চলি। তো আমরা সেই মানবিক মুখ নিয়েই আমরা ভদ্রমহিলাকে বলেছিলাম আপনি বসুন এবং বাড়তি যে টাকা চেয়েছে সেটা আপনি দেবেন না, আমরা প্রতিবাদ করছি। এই অপরাধে ওকে ট্রেন থেকে নামাতে চাই, এটা বুঝতে হবে। আমরা অনেককে আমরা অনেক ক্ষেত্রে এটা সাহায্য করে সহযোগিতা করি। তো আমি এই ঘটনা নিয়ে আমি আমার যারা আমি আমি অভিযোগ করার জন্য আমি খাগড়া স্টেশনে আমাদের যারা আমার যারা আমার যারা অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে বলি তোমরা একটা কমপ্লেন করো, কমপ্লেন করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় কমপ্লেন হয় আমাকে মালদা ডিভিশন থেকে ফোন করে বলে যে আমাদের টিটি অন্যায় করেছে। আপনি বিধায়ক জানতে পেরেও, যখন বিধায়ক আপনি জানছেন তিনজন বিধায়ক আছে, এটা জেনেও তিনি যে আচরণ করেছেন, অসভ্যতা করেছেন, এইটা আমরা মেনে নিতে পারছি না। এবং যে কারণে মালদা থেকেও আমাকে ফোন করে বলেছিলেন যে আপনাদের টিটিকে আমরা ব্যবস্থা নেব, সাসপেন্ড করবো। আমি একটা কমপ্লেন লিখেছি, কমপ্লেন আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।